1921 সালে শেষ জীবনের প্রতিষ্ঠিত সংগঠন জমিয়ত উলামায়ে বাংলার স্থায়ী কার্যালয়ে কিছু দুষ্কৃতি হামলা করেন এবং সর্বোপরি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ রায়ের নামও মুছে ফেলা হয়। এ প্রসঙ্গে আপনার মতামত কি? আজকে যে ভাইটাল ব্যাপারটা আপনারা আলোচনা করছেন, বা আমি এটা শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। এটা না বললে নয়, খবরটা না ছড়ালে নয়, না মানুষকে জানালে নয়, সাথে সাথে আমাদের সাথে আমাদের অল বেঙ্গল মাইন্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমার হাফেজ জিন্না সাহেব, তিনাকেও বললাম আসেন, ব্যাপারটা একটু আলোচনা করি। এতক্ষণের সঙ্গে আলোচনা হলো, উনি এই জিনিসটাকে খুবই নিন্দা জানিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানেন, এই খবরটা আমার কাছে, আমি তো অসুস্থ ছিলাম বলে ঠিকভাবে হয়তো লোকজনের সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু খবরটা আমার কাছে এসেছে। আমি আমার মতামত এতটুকু দিচ্ছি, যে বা যারা এটা করেছে, আমি গোপন সূত্রে যতটুকু খবর পেয়েছি, এটা একটা পলিটিক্যাল হিংসা, দুই রাজনীতি দলের অশান্তির বীজখানে মোজাদ্দেজামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, একদিকে যেমন যুগ সংস্কারক, উলিল আমর, সেই মতো সেরকম একটা মহান ব্যক্তির নামকে তেনার সংগঠন এবং তেনার মানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের শেষ জীবনের সংগঠন এই কথাটা লেখা ছিল সম্ভবত, এরকম একটা জিনিসকে মুছে যারা দিয়েছে, যে বা যারা, তারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করে, আমার মনে হয় তারাই বলবে যে আমাদের মা নেই, আমরা এত বড় অন্যায় করেছি। একদিকে যেমন তারা দেশদ্রোহী হয়ে গেছে, কারণ স্বাধীনতা সংগ্রামীর নামকে মুছা মানে এসে দেশপ্রেমিকের বিরোধী কাজ করেছে, অর্থাৎ তার মাপ নেই, সে দেশদ্রোহী হয়েছে। আর একদিকে সে যদি ইসলাম ধর্মের অনুসারী দাবিদার, সে জানে না স্বাধীনতা সংগ্রামী মোজাদ্দেজামান আবু বকর সিদ্দিক কে ছিলেন, তার বাপদাদাকে কলেমা পড়িয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, এই বাংলার মানুষকে শান্তি ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ দাদা হুজুর রহমাতুল্লাহ সিলাই পেয়েছে, এই বাংলায় কোনো নবী রসুল আসেনি। আজকে সেই রকম একটা মহান ব্যক্তি, যিনি একদিকে আওলাদে রসুল আবার, একদিকে ইমাম, একদিকে উলিল আমর, একদিকে মুজাদ্দিদ, একদিকে স্বাধীনতা সংগ্রামী, এই ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। এই ব্যাপারে কে কতটা কি সজাগ হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না, আমি অসুস্থ থাকার জন্য খবর ঠিকভাবে পাইনি। তবে হ্যাঁ, মেহরাব ভাইজানের সঙ্গে একটু কথা হয়েছিল, আমি বলেছিলাম যে ভাই, জমিয়ত উলামায়ে বাংলা এ সংগঠন কিন্তু দাদা হুজুরের, দাদা হুজুর যতটা আপনার, দাদা হুজুর ততটা আমার, দাদা হুজুর ততটা পুরো ভারতবাসীর, দাদা হুজুর শুধু মুসলমানের নয়, দাদা হুজুর পুরো ভারতবাসীর। এবং আর একদিকে খেয়াল করে দেখতে গেলে, দাদা হুজুর ঊনবিংশ বিংশ শতাব্দীর পুরো মানুষ জাতির জন্য ইমাম হয়ে এসেছিলেন, উলিল আমর মুজাদ্দিদ হয়ে এসেছিলেন। তাহলে সেই জায়গায় বড় ভাইকে বলেছি যে আপনি কতটা পদক্ষেপ নিচ্ছেন জানি না, বড় ভাই আমাকে বলেছে অবশ্যই এর জন্য এই পদক্ষেপ নিচ্ছি, আমি প্রথম ওপর লেভেল বর্তমান রোলিং পার্টি এবং প্রশাসনকে জানিয়েছি, তারা কি করছে দেখছি, তবে আমি আমার দিক দিয়ে যতটুকু করার, বড় বড় মানে ওপর লেভেলে প্রশাসন লেভেলে রোলিং পার্টির সঙ্গে আমি সবাই খবর দিয়েছি, তারা কি করছে ইন্তজার করছি। তবে আমি শরীরটা যদি আল্লাহ আমার সুস্থ করে দেয়, এতটুকু আমি আমার মত জানাচ্ছি, এবং আমার মত মানে আশা করব আমার লক্ষ লক্ষ যুবক ভাই এবং লক্ষ লক্ষ বোনের মত এটাই, এবং আমার মোজাদ্দেজামানের ভক্ত মুরিদদের। এবং সাথে সাথে আর একটা কথা এখানে বলি, হয়তো কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, তথাপিও আমি বলতে বাধ্য হচ্ছি, এই ব্যাপারটা শুধু মুসলিম হিসাবে দেখলে হবে না, কেন উনি যখন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাহলে আমার ভারতবর্ষের অন্য ধর্মের মানুষ যারা আছেন, তারাও যদি খবরটা পায়, তারাও অত্যন্ত দুঃখিত হবে, এটা আমার বিশ্বাস। দাদা হুজুর পীর কিবলাকে সবাই ভালোবাসে, তো এর কোনো মাপ নেই। তবে যে বা যারা করেছে, তারা যদি অতি শীঘ্রই ক্ষমা চেয়ে এবং নিজে হাতে ওটা লিখে দেয়, তাহলে হয়তো আমার পীর মাফ করতে বলেছে, তিনি অনেক পরিষ্কার উদার মনের মানুষ ছিলেন, আমার রসুলের সন্ন্যত অনুযায়ী চলতেন, আমরাও তাহলে জিনিসটাকে ছোট করে দেবো। তা কে কি করবে না করবে জানি না, তবে আমি এতটুকু বলছি এর কোনোভাবে মাপ নেই, কেন আপনারা রাজনীতির দ্বন্দ্ব, কে কোন পার্টি করছে,
ওখানে নাকি কোনো একটা ব্যক্তির নাম আছে, যে ব্যক্তিটা আগে বর্তমান রুলিং পার্টি করছিল, এখন নতুন করে সে অন্য একটা পার্টিতে জয়েন্ট হয়েছে, আশা করছি আপনারা সবাই বুঝছেন। তাহলে সেই জায়গায় সে কোন পার্টিতে গেছে, যদি আপনার মনে হয় সে অন্যায় করছে, তার জন্যে তার বিষয়ে আপনি কথা বলুন, তার নামটাকে আপনি মুছুন। ওখানে আরো অনেক লোকের নাম আছে, সবার নাম মুছুন। ওখানে আমার দুটো ভাইয়ের নামও রয়েছিল, আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো, ভাই যদি আমার নামগুলো মুছে তো আমাদের অতটা দুঃখ রাখতেন, কথাটা ঠিকই, কিন্তু তথাপিও বলবো আমার ভাইয়ের নামেও হাত দিলে সেটা আমার গায়ে লাগবে, কেন তিনি আওলাদের রসুল, দাদা হুজুরের আওলাদ একদিকে আমার ভাইয়েরা। সেই জায়গায় আমি এতটুকু বলবো, তারা যদি ক্ষমা চেয়েলি নিজের হাতে লিখে দেয় তো ভালো, না এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না, এটা আস্তে আস্তে সারা বাংলায় ছড়াবে, জিনিসটা আরও বড় আকার রূপ ধারণ করবে। এ প্রসঙ্গে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত কি পদক্ষেপ নিচ্ছে? তবে আমি তো আমার বড় ভাইয়ের সঙ্গে ফোন করেছিলাম, কথা হয়েছে, সাক্ষাতেও কথা হয়েছে, ভাই বলেছে আমি দেখছি, বড় ভাই করছে আলহামদুলিল্লাহ, তেনাকে আমার সর্বদিক দিয়ে একজন নগণ্য ছোট ভাই হিসাবে আমি তার পাশে আছি। কেন এখানে ভাইয়ের ব্যাপার নয়, এখানে জমিয়ত উলামা বাংলা শুধু ব্যাপার নয়, এখানে ব্যাপারটা হলো আমার মুজাদ্দেদ জামানের নামটা, দাদা হুজুর পীর খেমলা, তার মানে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর স্বাধীনতা সংগ্রামী। তবে আল্লাহ সুস্থ করে দিই, অবশ্যই আমরা এই ব্যাপারে যেতে প্রশাসন এবং এলাকার রাজনীতির মহলের মানুষ যদি জিনিসটাকে ছোট না করতে চায়, ছোট বলতে তারা যদি ক্ষমা চেয়ে নিজের হাতে লিখে দেয় যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা সত্যিই ভুল করেছি, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে। না হয় আমি যেমন চুঁচুড়ার মাদ্রাসাকে আজও ভুলিনি, আমি যে কোনো প্রোগ্রামে গেলে শেষে আমার একটা কথা থাকে, চুঁচুড়ার মাদ্রাসা, আমি তদ্দিন পর্যন্ত চুঁচুড়ার মাদ্রাসার জন্য লড়বো যতদিন চুঁচুড়ার মাদ্রাসা তারা খোলা খুলবে, তাতে কোন সরকার থাকবে কোন সরকার পড়বে ও আমার দেখা দরকার নেই। তোমার যদি দুনিয়ার জন্য তুমি তোমার পার্টি বাঁচতে পারো, আমি আমার রসুলের জন্য মাদ্রাসা বাঁচাবার জন্য লড়বো। ঠিক তেমনই আমার দাদা হুজুর রহমতুল্লাহ এই যে ম্যাটারটা, এ সাহস বাংলায় কি করে হলো? এখানে দাদা হুজুরের ভক্ত মুরিদদের বোঝা দরকার যে আরে তোরা আজকে দুনিয়ার জন্য, আজকে তোদের পীরের ওপরে আজকে আঘাত শুরু হয়েছে, মানে এখনো তোরা ঘুমিয়ে থাকবি, এখনো তোরা রাজনীতি 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 নেশাই থাকবি, কেউ ভালো নয়, কোনো রাজনীতি দলই ইসলামের উপকার চাই না, কোনো রাজনীতি দলই ইসলামের ভালো চায় না, তারপরেও ভোট দিতে হয় দিকে যাও, কিন্তু তা বলে এমন তোমরা মিশে যাচ্ছ, তোমারা তোমার দাদা হুজুরের নাম মাদ্রাসা মসজিদ ইসলামের উপর আঘাত এসছে, কোনো হুঁশ নাই তো, যা কে কী করবে না করবে জানি না, তবে আমি এর শেষ থেকে ছাড়বো, আমি সুস্থ হয়ে যাই, আপনাদের সবার কাছে দোয়া চাই, আমি ইনশাল্লাহ এই বিষয়ে আন্দোলনে নামবো ইনশাল্লাহ, আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বিশেষ করে পীর আবু বকর সিদ্দিক চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আরও সোশ্যাল মিডিয়ায় যারা এটাকে জনগণের কাছে পৌঁছাবে সমস্ত চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, এবং মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ভক্ত মরিদ সবাইকে বলবো যে রাজনীতি বন্ধ করুন, আজকে রাজনীতি করতে গিয়ে মসজিদ ধ্বংস হচ্ছে, মাদ্রাসা ধ্বংস হচ্ছে, আজকে আবু বকর সিদ্দিকের নাম মোছা হচ্ছে, আর যদি এতই রাজনীতি করার শখ হয় আমাদের কাছে আসুন, আমরা পরামর্শ দেবো, কেউ না দিক আমি দেবো পরামর্শ, দরজা আমার খোলা আছে, এমন রাজনীতি আপনাকে দেখাবো যেখানে আপনার দুনিয়াতেও ক্ষতি হবে না আখেরাতেও ক্ষতি হবে না ইনশাল্লাহ। ফুরফুরা শাহ আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, দাদা হুজুর পীর খেমলা জিন্দাবাদ, দাদা হুজুরের দুশ্মন যারা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে সুধরে যাও, না হয় খোদার মার হবে, আর ইনশাল্লাহ সমস্ত পীর সাহেব পীর যারা তো আন্দোলন করবেই, আমি নগণ্য গুণাগার কিন্তু এর শেষ দিকে ছাড়বো।